নমস্কার বন্ধুরা, আমি রীতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল রীতার রান্নাঘরে স্বাগত জানাই। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী উপলক্ষে আমি তোমাদের সঙ্গে তালের মালপোয়া রেসিপিই শেয়ার করব। মালপোয়া খুব জনপ্রিয় একটি মিষ্টি, তবে তাতে তালের চমক দিলে ঠিক কেমন লাগে সেটা আমি এই রেসিপিতে দেখাবো। প্রথমে এখানে আমি এক বাটি তালের পাল্প নিয়েছি, আর নিয়েছি দু বাটি ময়দা, এক বাটি সুজি, দু বাটি চিনি, হাফ চামচ গোটা মৌরি, দুটো এলাচ, এক কাপ দুধ, সাদা তেল, পরিমাণ মতো নুন। প্রথমেই একটা ব্যাটার বানিয়ে নেব, তাই একটা পাত্রে দু বাটি ময়দা নিলাম। এরপর দিলাম এক বাটি সুজি, এক বাটি চিনি, এক বাটি তালের পাল্প। খুব সামান্য নুন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর আবার মাখতে থাকব। আমি এখানে প্রয়োজন মতো দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিচ্ছি হাফ চামচ মৌরি, খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা রাখতে হবে। এবার মালপোয়া ভাজব, তাই গ্যাসে সাদা তেল গরম করে নিয়েছি। আমি একটা বাটিতে কিছুটা ব্যাটার নিয়ে গরম তেলের উপর গোল করে ছেড়ে দিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না মালপোয়াটা পুরোপুরি তেলের উপর ভেসে ওঠে। মালপোয়া তেলের উপর ভেসে উঠেছে। এবার একটা ছান্তা দিয়ে মালপোয়ার উপর গরম তেল ছিটাতে থাকবো। মালপোয়ার একদিকটা সামান্য ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এইভাবে দুদিকটা লাল করে ভেজে নেব। দুদিকটা লাল হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নেব। এইভাবে বাড়িতে তোমরা মালপোয়া বানিয়ে দেখো, এটা দোকানের মালপোয়াকে হার মানায়। এখানে আমি অন্য একটা কড়াইতে এক বাটি জল দিয়ে দিলাম। এতে আমি চিনির রসটা বানাবো। জল ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি, সামান্য নাড়াচাড়া করে নিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসটা খুব ভালো করে ফুটে গেছে, আর চিনিটাও পুরোপুরি গলে গেছে। এবার দিচ্ছি দুটো ফাটানো এলাচ, রসটা আরো এক মিনিট ফুটিয়ে নেব। এক মিনিট পর চিনির রসটা পুরোপুরি তৈরি। এবার গ্যাস বন্ধ করে দিলাম, রসটা একটু ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেব। আজকের এই শুভ দিনে তোমরাও ঝটপট এইভাবে মালপোয়া বানিয়ে ভগবানকে নিবেদন করো। এখানে আমি সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি। এবার এগুলোকে একে একে রসে ডুবিয়ে নেব। একটা চামচ দিয়ে মালপোয়াগুলোকে একটু উল্টে পাল্টে নেব। আমি মালপোয়াগুলোকে 2-3 মিনিট রসে ডুবিয়ে রাখব। 3 মিনিট পর মালপোয়াগুলো তুলে নিচ্ছি।
ভাবে সবগুলোকে রসে ডুবিয়ে তুলে নেব। মালপোয়াগুলোকে একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিলাম। তৈরি হয়ে গেল রসে ভরা নরম তুলতুলে তালের মালপোয়া। তোমরা এই তালের মরশুমে বাড়িতে একবার হলেও অবশ্যই এই রেসিপি বানিয়ে দেখো। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আমার সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।